বন্ধুগণ কংগ্রেসের থেকে বন্ধুগণ কংগ্রেসের থেকে দেশকে বাঁচানো দেশের প্রতিটি নাগরিককে বাঁচানো আমাদের শিশুদের ও যুবদের ভবিষ্যৎ উন্নত করা বিজেপির প্রতিটি কর্মীর দায়িত্ব কংগ্রেসের ট্র্যাক রেকর্ড আমাদের সবার সামনে রয়েছে কংগ্রেস অস্থিরতার জন্মদাতা কংগ্রেস পারিবারিক বিবাদের জন্মদাতা কংগ্রেস দুর্নীতির জন্মদাতা এবং কংগ্রেস তুষ্টিকরণেরও জন্মদাতা সত্তরের দশকে যখন দেশে কংগ্রেসের বিরুদ্ধে ঘৃণা বাড়তে শুরু করেছিল তখন নিজেকে বাঁচাতে তারা অস্থিরতার সৃষ্টি করেছিল কংগ্রেসের প্রতিটি নেতা সরকারে অস্থিরতা প্রকাশ করেছিল আজ প্রস্তাবের সময় এটি আলোচনা এসেছে তাই আমি এই ব্যাপারে বেশি কিছু বলতে চাই না আজ এরা অস্থিরতা সৃষ্টির জন্য নতুন নতুন ষড়যন্ত্র করছে এরা সকলে মিলে যে জোট তৈরি করেছে সেটাও তাদেরই মতো কংগ্রেসের কাছে উন্নতির অ্যাজেন্ডা নেই ভবিষ্যতের রোডম্যাপ নেই এই দেশকে কখনো ভাষার ভিত্তিতে তো কখনো আবার অঞ্চলের ভিত্তিতে বন্টনে ব্যস্ত রয়েছে তারা বন্ধুগণ কংগ্রেসের একটি বৃহত্তম অপরাধ এইটাই হল যে তারা দেশের সেনাবাহিনীর মনোবল ভাঙতেও কখনও পিছপা হয়নি ভারতের জাতীয় নিরাপত্তা এবং সামরিক শক্তিকে ক্ষতিগ্রস্ত করতে কংগ্রেস কোনো খামতি রাখেনি যখনই দেশের রক্ষা ক্ষেত্রে কোনো বড় কাজ হয়েছে যখন আমাদের সেনাবাহিনী কোনো সাফল্য অর্জন করেছে কংগ্রেস প্রতিবারের মতো তাদের উপর আঙুল তুলেছে আপনারা শুধু ভাবুন যে পাঁচ বছর আগে এরা ঠিক কি বলেছিল এরা সব রকমভাবে চেষ্টা করেছিল যাতে আমাদের বায়ুসেনা রাফেলের মতো উন্নত এয়ারক্রাফ্ট না পায় এরা প্রচার করেছিল যে ভারতবর্ষ এরো লিমিটেড কে এই কে প্রায় শেষ করে দিচ্ছে অথচ ওনারাই এই চেলের বাইরে ফটো তোলার জন্যও পৌঁছে গিয়েছিলেন কিন্তু দেখুন এই চেল আজ কেমন দ্রুত গতিতে এগিয়ে চলেছে আপনারাই দেখুন আজ কত অর্ডার ওদের ওখানে বুক করা হয়েছে আপনারাই দেখুন আজ এই চেলের মার্কেট ভ্যালু কতটা বেড়ে গেছে এরা হলো সেই সব লোক যারা আমাদের সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের ওপর এবং তাদের সাফল্যের ওপর প্রশ্ন তুলেছিল যখন এয়ার স্ট্রাইক হলো। তখন তাদের সাফল্যের প্রমাণ চাওয়া হয়েছিল কংগ্রেস ভারতীয় সেনাদের অপমানের কোনো সুযোগ ছাড়েনি বন্ধুগণ কংগ্রেস ঠিক কতটা কৃপন তার উদাহরণ আমি আপনাদের দিতে চাই কংগ্রেসের মধ্যে ঝামেলা চলছে আর বেশ জোরদার লড়াই চলছে কিন্তু মজার ব্যাপার হল কোনো সিদ্ধান্ত নিয়ে নয় কোনো যোজনা নিয়ে নয় লড়াই কিনিয়ে চলছে জানলে আশ্চর্য হবেন এমন জিনিস নিয়ে লড়াই চলছে কংগ্রেসের একটা পক্ষ আছে যারা বলে মোদীকে তীব্র ঘৃণা কর মোদীর ওপর ব্যক্তিগত আক্রমণ কর মোদীর ব্যক্তিত্বকে খারাপ করার জন্য যা যা করার কর আর একটা পক্ষ আছে কংগ্রেসের ভেতরে আরও একটা পক্ষ আছে যাদের উৎপত্তি কংগ্রেসের মূল পরম্পরা থেকে যারা বলে মোদির ওপর ব্যক্তিগত আক্রমণ করা ও ঘৃণা করা থেকে কংগ্রেসকে বাইরে নিয়ে এসো এটার জন্য কংগ্রেসের আরও বেশি ক্ষতি হচ্ছে তার মানে কংগ্রেস আমাদের সঙ্গে আমাদের কোনো সিদ্ধান্তের বিষয় ঝামেলা করছে না কংগ্রেসের অবস্থা এতটাই খারাপ যে তাদের মধ্যে কোনো সিদ্ধান্ত বা বিচার নিয়ে বিরোধিতা করার সাহস পর্যন্ত বেঁচে নেই সেজন্যই গালাগালি আর মোদীর উপর মিথ্যা অপবাদ ওদের একমাত্র অ্যাজেন্ডা হয়ে গেছে